হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হলো সিগন্যাল। অ্যাজ অ্যান ইলেকট্রনিক্স লাভার আমাদের প্রত্যেককেই এই সিগন্যাল সম্পর্কে জানা উচিত। তো দেরি না করে শুরু করি। ওকে, প্রথমে চিন্তা করেন আপনি আপনার বাড়িতে আছেন আর আপনার বন্ধু কোনো একটা পার্কে আছে। তো আপনি আপনার বন্ধুকে একটা টেক্সট করলেন, আপনার স্মার্টফোন অথবা ফোন যেটা থেকেই হোক না কেন একটা টেক্সট করলেন। আপনার ফ্রেন্ড কিন্তু এক সেকেন্ডের মধ্যে বা তার কম সময়ে সেটা রিসিভ করবে। দুটো ডিভাইস কিন্তু ফিজিক্যালি কানেক্টেড নয়, কিন্তু তারা কীভাবে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। আসলে আপনি আপনার ফ্রেন্ডকে একটা সিগন্যাল প্রেরণ করেছেন। আমরা যদি সিগন্যালের ডেফিনেশনটা একটু দেখি, সেটা হচ্ছে এরকম অনেকটা। সিগন্যালটা হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট, যেটা আসলে ডেটাগুলো ট্রান্সফার করে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে। তো এই ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করুন। আপনি যখন টেক্সটটা পাঠালেন, সেটা একটা সিগন্যাল হিসেবে আপনার নিয়ারেস্ট টাওয়ারের কাছে গেল, মানে সেলফোন টাওয়ারগুলো। সেই টাওয়ার আবার আপনার বন্ধু বা আপনি যাকে পাঠাতে চান তার কাছে পাঠিয়ে দিল। আচ্ছা, এখন আমরা জানবো সিগন্যালের ধরন সম্পর্কে। আসলে সিগন্যাল দুই ধরনের, অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগ সিগন্যালটা কন্টিনিউয়াস, এটার অনেকগুলো ভ্যালু থাকে, ডিফারেন্ট ভ্যালু থাকে। মানে কখনো হাই, কখনো জোরে বলতেছি, কখনো আস্তে বলতেছি, এরকম একটা ফ্যাক্ট কাজ করে এখানে। আর আমি যদি ডিজিটাল সিগন্যালের কথা বলি, এটা শুধু দুইটাই ভ্যালু থাকে, 0 আর 1, দ্যাটস মিন অফ আর অন। আর এই ডিজিটাল সিগন্যালটা হচ্ছে অনেকগুলা নাম্বার, 0 আর 1 মিলে অনেকগুলো নাম্বারের সিরিজ বলা হয় আর কি। আচ্ছা, তো আমরা দুই ধরনের সিগন্যালই ইউজ করি আমাদের ডেইলি লাইফে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা, তো একটা এক্সাম্পল দেখি। আমরা এবার একটা ভয়েস এক জায়গা থেকে এক জায়গায় সেন্ড করব সিগন্যালের মাধ্যমে। তো প্রথমে আপনি যে কথাটা বলেন সেটা একটা অ্যানালগ সাউন্ড, এটা আপনার ফোন কনভার্ট করে ডিজিটাল করে। এই ডিজিটাল সিগন্যাল আবার পাঠায় আপনার সবচেয়ে কাছের টাওয়ারে। তো এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভের মাধ্যমে আর কি এটা পৌঁছে যায় সিগন্যালটা। এই সিগন্যালটা আবার আপনাদের রিসিপিয়েন্টের কাছে যায়, দ্যাটস মিন আপনি যাকে মেসেজটা পাঠাবেন বা আপনি যাকে ভয়েসটা পাঠাবেন তার কাছে পৌঁছাবে। তার ফোন আবার সেই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে আপনাকে শোনায়। অ্যাকচুয়ালি ডিজিটাল সিগন্যালটা বেশি ব্যবহার করা হয় এখন, কেননা ডিজিটাল সিগন্যালটা লং ডিস্টেন্সেও বেশ ভালো পারফরমেন্স দেয়, কোনো নয়েজ ছাড়াই কাজ করে। কিন্তু অ্যানালগ সিগন্যাল একটু বেশি দূরে গেলেই জিনিসটা তেমন একটা ভালো কাজ করে না, অনেক নয়েজ চলে আসে সাউন্ডে। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।